الحميد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله المولانا العظيم. درشف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজক সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমে সূরা 395 নম্বর সূরা 4 নম্বর আয়াতে কারিমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতার অবয়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি গঠনকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তো আজকের আলোচনাটাই হবে বৈজ্ঞানিক উপায়ে মানুষের দেহ গঠন প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে, সেই সৃষ্টিগুলো যদি ঊর্ধ্বজগতেও হয় বা অধোজগতে হয়, মানুষ ঊর্ধ্বজগত এবং অধোজগতের সকল সৃষ্টিজীব এবং সমস্ত জীবজন্তুর চাইতে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী বানিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই মর্মে তিনি নিজেই সূরা বনী ইসরায়েল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে বলেন, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থানে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে মানুষকে সুন্দর শ্বাসে সৃষ্টি করেছেন, বৈজ্ঞানিক উপায়ে মানুষের দেহ গঠন সৃষ্টি করেছেন, এই মর্মে গত জুমাও আলোচনা করা হয়েছিল, আজকেও আলোচনা হবে। তো এখানে সূরা বনী ইসরায়েলে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করলেন, অনেক বিষয়ে এখানে উল্লেখ আছে। সুচিন্তিত কথা হলো যে মানুষের মধ্যে যারা সাধারণ ঈমানদার ও সৎকর্মী, যেমন আউলিয়া দরবেশ, তারা সাধারণত ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ, তারা ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু বিশেষ ফেরেশতা যেমন জিব্রাইল, মিকাইল, আরও অন্যান্য ফেরেশতারা যারা আছেন, তারা সাধারণ সৎকর্মী মুমিনদের চাইতে শ্রেষ্ঠ। বিশেষ শ্রেণীর মুমিন যেমন পয়গম্বর শ্রেণী, তারা বিশেষ শ্রেণীর ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। তার মানে মানুষের ভিতরে সকল মানুষই ফেরেশতাদের, সকল ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ নয়,
যারা বিশেষ নবী রাসূলগণ তারা সমগ্র সৃষ্টির কি শ্রেষ্ঠ। কিছু কাফের পাপিষ্ঠ আছে, এ যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, এরা তো ফেরেশতাদের মানে সাধারণ ফেরেশতাদের তো দূরের কথা, একেবারে নিকৃষ্ট প্রাণী, জীবজন্তু, হায়ওয়ান জানোয়ারের চাইতেও এরা কি খারাপ। কারণ এরা মানুষ হইলেও এরা কি না সৃষ্টির সেরা না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরায়েলের 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে বললেন যে নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। তো বিশ্লেষণ করলে অনেক কিছুই আলোচনা করা হয়, যেটা বিগত জুমায় আপনারা কিছু শুনেছেন, যেমন বাকশক্তি ও পারস্পরিক বোঝাপড়ায় যে নৈপুণ্য মানুষ লাভ করেছে তা অন্য কোনো প্রাণীর মধ্যে না। মানুষ কথা বলতে পারে, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই বয়ান আর কেউ করতে পারে না। প্রাণী জগতের ভিতরে হায়ওয়ানের নাতে কথা বলার মতো হায়ওয়ান হল জন্তু হল মানুষ। মানুষ এমন এক জন্তু যা কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না। ইঙ্গিতের মাধ্যমে মনের কথা অনেকে বলে দেয়া, লেখা ও চিঠির মাধ্যমে গোপন ভেদ অন্যজন পর্যন্ত পৌঁছানো, এটা মানুষ ছাড়া আর কেউ কি করতে পারে না। মানুষে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কত কিছু আবিষ্কার করেছেন, যেমন ফেসবুক, ইন্টারনেট, কম্পিউটার, ইমো, ভাইবার, ফ্যাক্স, মোবাইল, এগুলো সব মানুষের স্বতন্ত্র, এগুলা কোনো পশু বা কোনো প্রাণী কি করতে পারে না, আবিষ্কার করতে পারে নাই। তাহলে আল্লাহ ওইটাই বললেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আরো অনেক বিষয় রয়েছে, যেমন হাতের আঙ্গুলি দ্বারা আহার করা ও মানুষেরই বিশেষ গুণ। সমস্ত প্রাণীরা মুখ দিয়ে আহার করে, মানুষ কি দিয়া হাতের আঙ্গুল দিয়া ছিঁড়ে ছিঁড়ে বা আঙ্গুলের সাহায্যে কি করে আহার করে। মানুষ ব্যতীত সব জন্তু মুখে আহার্য গ্রহণ করে, বিভিন্ন জিনিসের সংমিশ্রণে খাদ্য বস্তুকে সুস্বাদু করাও মানুষের কাজ। অন্য সব প্রাণী এক জাতীয় খাবার খায়, বাঘে যদি মাংস খায় তো তাজা কাঁচা মাংসই খায়, এর রান্না বান্না করে না, বিভিন্ন মশলাও যুক্ত করে না। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আহারের জন্য জমিন থেকে ফসল উৎগত করেছেন, গাছ থেকে ফল আপনার বের করেছেন, আপনার পানির ভিতরে মাছ সৃষ্টি করেছেন, অনেক পশু পাখি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের আহারের জন্য। শুধু এই কাঁচা মাংস কাঁচা গোস্ত এটা দুর্গন্ধ, এটা খাওয়া মানুষের জন্য কষ্টকর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকশাক করে খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন এবং বিভিন্ন মশলাও সৃষ্টি করেছেন এই কাঁচা মাছ কাঁচা গোস্তের গন্ধ দূর করার জন্য, বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য সব প্রাণী একক বস্তু আহার করে, কেউ কাঁচা গোস্ত, কেউ মাছ এবং কেউ ফল আহার করে, মানুষই কেবল সংমিশ্রিত খাদ্য প্রস্তুত করে, বলেন সুবহানাল্লাহ। বিবেক, বুদ্ধি ও চেতনা মানুষের সর্বপ্রধান শ্রেষ্ঠত্ব, এর মাধ্যমে সে স্বীয় সৃষ্টিকর্তা ও প্রভুর পরিচয় এবং তার পছন্দ অপছন্দ জেনে পছন্দের অনুগমন করে এবং অপছন্দ থেকে বিরত থাকে। বিবেক, বুদ্ধি ও চেতনার দিক দিয়ে সৃষ্টি জীবকে এভাবে ভাগ করা যায় যে সাধারণ জীব জন্তুর মধ্যে কামভাব ও কামনা বাসনা আছে কিন্তু বুদ্ধি ও চেতনা নেই। ফেরেশতাদের মধ্যে বুদ্ধি ও চেতনা আছে কিন্তু কামভাব ও বাসনা নেই। একমাত্র মানুষের মধ্যেই বিবেক, বুদ্ধি ও চেতনা আছে এবং কামভাব ও কামনা বাসনাও আছে, বলে সুবহানাল্লাহ, দুটোই আছে। তো এ কারণেই সে বুদ্ধি ও চেতনার সাহায্যে কামভাব ও বাসনাকে পরাভূত করে দেয় এবং আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয় আদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ফলে তার স্থান ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে উন্নীত হয়, বলে সুবহানাল্লাহ। কিভাবে মানুষ সৃষ্টির সেরা হলো বুঝতে পারছেন তো? মানে ফেরেশতাদের শুধু বিবেক বুদ্ধি আছে কিন্তু কামভাব, তাদের খায়েশাত, যৌন চাহিদা নাই,
জনচাহিদা না থাকলে সে খারাপ কাজ থেকে বাঁচার প্রশ্নই আসে না। একটা লোকের চোখ নাই, সে অন্ধ, সে যদি বলে আমি কোনো কর্নারের দিক তাকাই না, তাহলে এর কোনো বৈশিষ্ট্য বা বিশেষত্ব কি নাই? কারণ তার তো চোখই নাই। চোখ থাকার পরে আল্লাহর নির্দেশ মানার জন্য যদি ইয়াকুদ্দুমিনা বসারিহিম চোখকে অবনমিত করে, অধমুখী করে, কর্নারের দিকে লোলুপ দৃষ্টি দিয়ে না তাকায়, মন চায় তবুও সে না তাকায়, তাহলে তো সব হবে। এই হিসাবে মানুষ একমাত্র মোত্তাকি হতে পারে। ফেরেশতারা নিষ্পাপ বটে, কিন্তু তারা কি না মোত্তাকি নয়। এজন্য জান্নাত ইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? মোত্তাকিদের জন্য। আর মোত্তাকি যেহেতু ফেরেশতা হতে পারবে না, সেই হিসাবে তাদের জন্য জান্নাত নয়। তারা জান্নাতের খাদেম, পরিচর্যার কাজে লাগবে। প্রয়োজনে আপনার বাসায় যেমন কাজের লোক রাখেন, বিভিন্ন কাজ করে দেয়, জান্নাতের আপনার যত রকমের প্রয়োজন আছে ওরা সেগুলো সমাধান করবে। কিন্তু জান্নাত ওদের জন্য তৈরি করা হয় নাই, তৈরি করা হয়েছে মুমিন মুসলিম মুত্তাকি বান্দাদের জন্য বলে সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি মানুষ হতে পারবে, পশু হতে পারবে না, এজন্য তাদের বিবেক বুদ্ধি নাই। আর মানুষ যদি সেই বিবেক বুদ্ধিকে কাজে না লাগাইয়া ওই পশু সুলভ আচরণ করে, তাহলে ও আর জান্নাতে বুঝতে পারবে না, মুত্তাকি হতে পারলো না। ও পশুর চাইতে আরো নিকৃষ্ট অবস্থায় ওর অবস্থান হবে, ও চিরকাল জাহান্নামে ভোগবে বলে নাউযুবিল্লাহ। তাহলে সমগ্র ঊর্ধ্ব অধজগতের সৃষ্ট জীব এবং সমস্ত জীবজন্তুর চাইতেও আদম সন্তান শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। এমনইভাবে বুদ্ধি ও চেতনায় মানুষের সমতুল্য জিন জাতির চাইতেও আদম সন্তানের শ্রেষ্ঠত্ব সবার কাছে স্বীকৃত। এখন শুধু ফেরেশতাদের ব্যাপারে যে প্রশ্ন, সেটা একটু আগেই বলেছি যে সকল ফেরেশতাদের চাইতে সকল মানুষ শ্রেষ্ঠ নয়। বিশেষ বিশেষ কিছু ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এদের মর্যাদা সাধারণ মানুষের চাইতে বেশি। তবে যারা আপনার নবী রাসূলগণ, মানুষ তো নবী রাসূলগণ তো মানুষের থেকেই, কারণ মানুষের মর্যাদা এখানেই যে একমাত্র আল্লাহ নবী রাসূল বানানোর জন্য কাদেরকে চয়েস করেছেন, মানুষদেরকেই চয়েস করেছেন, কোনো ফেরেশতাদেরকে আল্লাহ নবী রাসূল পাঠান নাই। হ্যাঁ, যদিও জিব্রাইল আমিনকে রাসূল বলা হয়, কিন্তু ওই রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। উনি রাসূল হলেন, জিব্রাইল আমিন রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মানব জাতির জন্য রাসূল হলো মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইয়াছেন। তো এই হিসাবে আর সৃষ্টির স্রষ্ট মানুষ। তাহলে যুক্তির দিক দিয়ে জন্তু জানোয়ারের চাইতেও ওইসব মানুষগুলো অধম, যারা আপনার কি করে নাই, যারা ইমান আনে নাই, যেমন নমরুদ, কারণ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, এরা সৃষ্টির স্রষ্ট নয়, বরং এরা কি সৃষ্টির নিকৃষ্ট। এ সম্পর্কে কোরআনের ফয়সালা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতের লাস্টের দিকটা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, এরা সুস্পষ্ট জন্তুর ন্যায় বরং তাদের চাইতে পথভ্রান্ত, অর্থাৎ একেবারে নিকৃষ্ট এরা। কারা এইসব? আবু জাহেল, আবু লাহাবের দল এলাম, এরা চতুষ্পদ জন্তুর মতো বা তার চাইতে আরো নিকৃষ্ট। কোন দিক দিয়া? ফলাফলের দিক দিয়া। কারণ পশুদের রেজাল্ট যতই খারাপ হোক, পশু ওদের জন্য জাহান্নাম বানানো হয় নাই। আর যারা মানুষ তাদের জন্য অকুদুহান নাস ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে এইসব বেঈমান কাফেরদের দিয়া আর পাথর দিয়া। তাহলে মানুষ দিয়া জাহান্নাম জ্বালাবে বলেছে, পশু দিয়া জ্বালাবে না। তাহলে এইসব লোকগুলা পশু চাইতে কি নিকৃষ্ট। এদের জীবনযাপন চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যেমন দুনিয়াতে খিদে লাগলে ইচ্ছে মতো খেতে পারলে, ক্লান্তি আসলে
ইচ্ছে মতো ঘুমাতে পারলে, যৌবনের উত্তেজনার বেলায় ইচ্ছে মতো তা নিবারণ করতে পারলে দুনিয়াতে আর কিছু চায় না। এ সমস্ত মানুষের আর চতুষ্পদ জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। বর্তমানেও এরকম আছে, আল্লাহ পরকালের দাঁত ধরে না, আপনার আখেরাতের তোয়াক্কা করে না, শুধু পশুদের মতো খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি ভোগ বিলাস আর শুধু খালি ঘুমানো আর ওই আপনার জন্য চাহিদা পূরণ করা ছাড়া তাদের জীবনের আর কোনো লক্ষ্য নিজেদের কি মনে করে না। এই হিসাবে তারা নিজেদেরকে শুধু জীবজন্তুর মতোই মনে করে, প্রাণী মনে করে। মানুষ জীবজন্তুর মতো ও আবার মানুষও, আর জীবজন্তু শুধু জীবজন্তুই। এজন্য মানুষ কিছু কিছু মানুষ আবার কিছু কিছু পশুও, পরিপূর্ণভাবে পশুও না, পরিপূর্ণভাবে আপনার মানুষও না। মানে শুধু যে মানুষই মানুষ সে যে জীবজন্তু সবার নাই এ কথা বলা যায় না, কারণ মানুষও একটা জীব। সুতরাং জীবজন্তু স্বভাবও মানুষের ভিতরে আছে, আবার মানুষকে বিবেক বুদ্ধি দেওয়ার কারণে সে এক্সট্রাভাবে মনুষিয়া মানবতা ভিতরে থাকার কারণে সে আবার মানুষও। তাহলে মানুষ পশুও, মানুষ মানুষও, আর পশু শুধু পশুই, সে আর মানুষ নয়। তার ভিতরে ওইসব কোনো আচরণ পাওয়া যায় না। বর্তমানে মানুষের ভিতরেও পশুর স্বভাবটা প্রভাব মানে প্রাধান্য পেয়েছে। এর কারণে সে শুধু মারামারি কাটাকাটি হানাহানি ছাড়া আর কিছুই বোঝে না। অথচ এই মৎস্য দেখিতে রথায় এই রঞ্জে মুসলমানি একি জাহাঙ্গীরি মহাব্বত কি ফারাওয়ানি। জীবনের মকসুদ তো ভালোবাসা, আন্তরিকতা। এই ভালোবাসা পশুদের ভিতরে কি নাই? আজ মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, আপনার স্ত্রীর ভালোবাসা, এই সবগুলো পশুদের ভিতরে কি নাই? সমাজের ভালোবাসা, দেশের ভালোবাসা, এই যে সম্প্রীতি, আপনার এগুলা কি পশুর ভিতরে নাই? আজ মানুষের ভিতরে যদি এইসব ভালোবাসা না থাকে, সন্তান যদি তার মা বাবাকে ভালো না বাসে, ভাই যদি তার ভাইকে না ভালোবাসে, তাহলে তো আর সে মানুষ রইল না, সে একদম খাঁটি পশু হয়ে গেল। তাহলে মানুষ পশুও আবার মানুষ মানুষও। যারা শুধু নিজেদেরকে পশু ভাবে তারাই আল্লাহ পরকালের তোয়াক্কা করে না, পরকালের কোনো ফলাফলের চিন্তা করে না, এই দুনিয়ার কর্মকাণ্ডর হিসাব দিতে হবে তা তারা মাথায় রাখে না। যার ফলশ্রুতিতে তারা যা ইচ্ছা তাই করে, ধূম নির্যাতন অত্যাচার ছাড়া আর তাদের থেকে কিছু আশা করা যায় না। তাহলে বরং ওই সমস্ত মানুষেরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট। কেননা কোনো জীবজন্তু জাহান্নামে যাবে না। আর এই লোকগুলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই সমস্ত মানুষেরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। আপনারা কি মনে করেন যে সমস্ত মানুষ চিরকালের জন্য জাহান্নামে যাবে? এরা চতুষ্পদ জন্তুর চেয়ে উৎকৃষ্ট না নিকৃষ্ট? এরা চতুষ্পদ জন্তুর চেয়ে কি নিকৃষ্ট। সুতরাং মানুষ যদি পরকাল ভুলে যায়, সেই মানুষ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। হাদিসে আসছে, আর দুনিয়া জিবাতুন ওয়া তালিবুহা কিলাব। আপনার মরা একটা ছাগল বা একটা গরু যদি পড়ে থাকে, এটা নিয়ে টানাটানি কারা করে? জীবজন্তুরাই তো করে, বিশেষ করে কুকুরেই তো এই কাজটা করে নাকি? তা হাদিসে বলে না, দুনিয়া জিবাতুন, দুনিয়ার স্বরূপ হলো একটা মৃত জন্তুর ন্যায়, অত্যালিবুহা কেলাব। এই দুনিয়া নিয়ে যারা টানাটানি করে বা প্রত্যাশা করে দুনিয়ার জীবনকেই তাদের মুখ্য মনে করে, তারা সব কুকুরের দল। কল্পনের বহু বছর কেলাব মানে এরা হলো কুকুরের দল। পরকাল ভোলা মানুষ দুনিয়ার কুকুরের মরা গরু খামার মতো। পরকাল ভোলা মানুষ শকুনের তুল্য নয়, পরকাল ভোলা মানুষ শিয়ালের তুল্য নয়, পরকাল ভোলা মানুষ কুকুরের তুল্য। অথচ আপনার মৃত জন্তু শুকুরেও খায়, শকুনেও খায়, আপনার শিয়ালেও খায়। তাহলে শকুনেও খায়, শিয়ালেও খায়। হাদিসের ভিতরে শিয়ালের কথা আর শকুনের কথা বলেন নাই, কুকুরের কথা বলছে কেন? যারা দুনিয়ার পরকাল ভোলা মানুষ, শুধু দুনিয়া নিয়েই তারা ব্যস্ত, এরা হাদিসের আলোকে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কুকুরের ন্যায়। তার কারণ শকুনে
গাছের ডালে থাকে রাত ভর, দিনের বেলায় শুধুমাত্র কি করে এই মরা গরু খায়, রাতে তার বাসায় চলে যায়। শকুন মরা গরু খেলেও তার ঠিকানা সে বলে না, তার বাসা সে বলে না, সে শুধু দিনের বেলা আহার করে, রাতের বেলা তার নিজ গৃহে নিজ বাসস্থানে চলে যায়। আর শিয়াল রাতের বেলায় মরা গরু খায়, দিনের বেলায় সে তার বাসায় চলে যায়, জঙ্গলে চলে যায়। তার মানে শিয়ালও বাসা ভোলে না, শকুনও বাসা ভোলে না। কুকুর যদি মরা গরু খায় পায়, তখন সে শুধু রাত আর দিন ওর চারপাশে নিয়ে খালি ঘুরতে থাকে। এতদিন তার কোন মালিক তাকে লালন পালন করছিল, কোথায় সে অবস্থান করেছিল, তার বাসার কথা সে সব ভুলে যায়, তার মালিকের কথাও আর স্মরণ করে না। এজন্য তারা দুনিয়া বলা, মানে দুনিয়ার প্রতি আসক্ত যেসব পরকাল বলা মানুষ, এরা এটা দৃষ্টান্ত। হাদিসের আলোকে কি শকুনও নয়, আপনার ইয়াও নয়, শিয়ালও নয়, এরা কাদের মতো? কুকুরের মতো। কারণ এরা আসল ঠিকানা স্বদেশ কোনটা? জান্নাত। স্বদেশ কোনটা? জান্নাত। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ। এই দেশ কোন দেশ? আমাদের মা আর বাবা আদম আর হাওয়ার দেশ, জান্নাত। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, হাদিস যদি সহি হয় ব্যাখ্যা হবে জান্নাতের প্রেম প্রত্যেকটা ঈমানদারের ঈমানের অঙ্গ, জান্নাতের ভালোবাসা ঈমানের অঙ্গ। জান্নাতের প্রতি বিশ্বাস না রাখলে, ভালোবাসা না থাকলে তো আপনি ভালো কাজ করবেন না। সুতরাং জান্নাতের ভালোবাসা ঈমানের কি অঙ্গ। তাহলে মাতৃভূমি বলতে কোনটা? জান্নাত। এজন্য ডক্টর ইকবাল বলেন, গোফতার সিয়াসত মে ওয়াতন আওর হি কোসায়ে, ইরশাদে নবুওয়াত মে ওয়াতন আওর হি কোসায়ে। যে ইরশাদ নবুয়াত মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গিতে দেশ একটা, কোনটা? জান্নাত। আর দেশের আমরা ভৌগোলিকভাবে যে দেশে অবস্থান করি, এই দেশের রাজনৈতিক লিডারদের লেকচার আর বক্তৃতার মাধ্যমে দেশ হয় আর একটা, যেটাতে আমরা এখন অবস্থান করতেছি। তাহলে আসল দেশ কোনটা? জান্নাত। কারণ ওই দেশের নাগরিক আমরা, আমরা এই দেশের কেউ নয়। বাংলাদেশের কোনো ছেলে মেয়ে যদি বিদেশে বা ধরেন সৌদি আরবে বসবাস করে, সেখানে যদি তার ওয়াইফ নিয়ে থাকে, বাংলাদেশ থেকে গেছে সরকারিভাবে, সৌদি সরকারিভাবে চাকরি করে, ছয় মাস তার বাসায় বাংলাদেশি লোক বা প্রবাসী লোক থাকতে হবে, না হলে বাসা তার জন্য বরাদ্দ হবে না। এই ছয় মাসের ভিতরে দেখা গেল তার একটা ছেলে হইলো বা মেয়ে হইলো, বলেন তো এটা কি বাঙালি ছেলে বলবে না সৌদি আরবের শেখের ছেলে বলবে? সৌদি আরবের শেখের ছেলে তো না, ওরে বাঙালি বলবে। ও তো সৌদি আরব জন্মগ্রহণ করলো, এর পরেও কেন ওকে বাঙালি বলা হয়? কারণ ওর মূল বাড়ি কোথায়, ওর মা আর বাবার বাড়ি কোথায়? বাংলাদেশে, দেশে চাকরি করতে আসছে। সন্তান যদিও সৌদি আরব হয়, কিন্তু মা আর বাবার আসল ঠিকানা বাংলাদেশ হওয়ার কারণে সৌদি সরকারে তাকে ওই দেশের নাগরিকত্ব দিবে না, ওটা বাঙালিরই কি সন্তান হিসাবে ধরা হবে। ঠিক আমরা পৃথিবীতে আসলেও আদম আর হওয়ার মাধ্যমে আমাদের জন্ম এই পৃথিবীতে হলেও আমাদের মা আর বাবার আসল বাড়ি যেহেতু জান্নাতে, সুতরাং আমরা সকলে জান্নাতি বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। তো যারা পরকাল ভুলে যায়, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, এরা কুকুরের ন্যায় মরা গরু পেলে যেমন তার মালিকের কথা ভুলে যায়, শকুন আর শিয়ালের মতো ঠিকানা মনে রাখতে পারে না, তখন সে ওইটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। ঠিক যারা পরকাল বলা মানুষ, এরা একদম মানে জান্নাত ভুলে, এরা শুধু কি আসল ঠিকানা ভুলে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ সুরায় বাইয়েনা 98 নম্বর সুরা 6 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই সৃষ্টির অধম। সৃষ্টির অধম একেবারে নিকৃষ্ট। এই পৃথিবীর সমগ্র মানব জাতির মধ্যে সুপার কোয়ালিটির মানুষ কারা? নবী রাসূলগণ। কারা? এই সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন নবী রাসূলগণ
সূরাতুত তিনের এই সব সর্বশ্রেষ্ঠ নবী রাসূলগণের ভিতরে বিশেষ বিশেষ রসুল ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথ করে ওয়া তিনি ওয়া যাইতুন বলে ঈসা আলাইহিস সালাম, ওয়া তুর সিনিনা বলে মূসা আলাইহিস সালাম, ওয়া হাযাল বালাদুল আমিন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথ করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে বলে সুবহানাল্লাহ। তাহলে বৈজ্ঞানিক উপায়ে মানুষের দেহ গঠন করেছেন আল্লাহ। মানুষের সৃষ্টি প্রসঙ্গে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে যে এই মানুষের কোনো অস্তিত্বই একসময় ছিল না, আল্লাহই সৃষ্টি করেছেন মানুষকে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সূরা আদ-দাহর এটা 76 নম্বর সূরার প্রথম আয়াত, 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আজ আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার, একসময় তো আপনার নাম কেউ পৃথিবীতে জানতো না, জানতো দীর্ঘ 9 মাস মায়ের পেটে থাকাকালীন তার কোনো নাম থাকে না এবং কোনো আকার আকৃতিও কেউ জানে না। যে বীর্য থেকে মানব সৃষ্টির সূচনা সেই বীর্য খাদ্য থেকে উৎপন্ন হয়, আর খাদ্য যে পৃথিবীর কোথায় কোথায় আছে সেটা খুঁজেও সে বাইর করতে পারবে না। এক জায়গার কি আপনার ধরেন অস্ট্রেলিয়ার আপেল, আপনার কাশ্মীরের আলু বকরা, কক্সবাজারের লবণ, নানান জায়গার খাবারই তো খাইয়া মানুষের দেহ গঠন হয় নাকি? তাহলে তারপর রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়, তাহলে মানুষের একটা কালে এই খাবারের ভিতরেই তো ছড়াইয়া ছিটাইয়া পৃথিবীর আনাচে কানাচে ছিল, তখন তো সে উল্লেখযোগ্য কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হিসাবে তার কোনো পরিচিতি বা তার নাম টাম কেউ জানত না। মানুষ মাটি থেকে উৎপন্ন, খাদ্য আহার করে, দেহ এবং দেহের অভ্যন্তরে যা কিছু আছে তা গঠিত হয়, গ্রহণকৃত খাদ্যের সার নির্যাস থেকেই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেন, মানুষের দেহ থেকেই শুক্র নির্গত হয়, অতএব শুক্রের মূল উপাদান হলো মাটি, এজন্যই বলা হয় মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। আপনার শুক্র হলো কী দিয়া? আপনার এই রক্ত দিয়া, রক্ত হলো খাবারের দিয়া, খাবার হলো মাটির থেকে, সুতরাং মানুষকে কী দিয়া বানানো হয়েছে? ডাইরেক্ট মাটি, আদম আলাইহিসসালামকে দিয়া বানানো হয়েছে। আদম আলাইহিসসালাম কী দিয়ে বানাইছেন? সরাসরি মাটি দিয়া। আর আমরা ওনার সন্তান এই হিসাবে আমরা মাটির তৈরি, অথবা এই খাবারের মাধ্যমে মানুষ সৃষ্টি, খাবার মাটি থেকে তৈরি হয়, উৎপন্ন হয়, উৎপাদন হয়, এই হিসাবে মানুষ কিসে তৈরি? মাটির তৈরি। আল্লাহ এর জন্য খাবারের দিকে লক্ষ্য করার জন্য বলেন সূরা আবাসা 80 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলেন পালিয়াং দরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। খাদ্য কি এক জায়গায় না তাম পৃথিবীতে ছড়ানো? এই ধান আপনার এক লোকমা খাবারের ভিতরে এক ক্ষেতের ধান আসে না, নানান জায়গার থেকে চাউল হয়ে আসে, বিশেষ করে ঢাকা শহরে গ্রামের কৃষকেরা নাহলে এক ক্ষেতের খাবার খায়। ঢাকা শহরের বস্তার ভিতরে কতটা ক্ষেতের চাউল আসছে এটা কি কেউ বলতে পারবে? পারবে না। তাহলে ছড়াইয়া ছিটাইয়া ছিল, এইগুলা দিয়াই তো আপনার আলো, বাতাস, সূর্যের তাপ, হাজার মানুষের শ্রম এটার উপরে আপনার যুক্ত আছে, তা দিয়ে মানুষকে তৈরি করছেন। তো মানুষটা যদি মরে যায় তখন হয়তো সে পচে গলে গেল, আপনার ফাউডার হয়ে গেল, ধুলা হয়ে গেল, বাতাসে উড়ে গেল, পোড়াইয়া ছাই করে দিল, আপনার পানিতে ডুবে গেলে মাছে খেয়ে ফেলল বা বাঘে খেয়ে ফেলল। মানুষটা যেখানেই ছড়াই ছিটিয়ে থাকুক, খাবার বিভিন্ন জায়গার থেকে যেমন একত্রিত করিয়া মানুষের দেহ গঠন করতে পারেন, যে স্রষ্টা মৃত্যুর পরে আবার মাটির সাথে মিশে গেলে পুনরায় কি তিনি সৃষ্টি করতে পারবেন না বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে? অবশ্যই কি পারবেন। এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস ইবনে ওয়াইল একজন কাফের ছিল, সে পুরাতন একটা হাড় এনে সহস্তে চূর্ণ বিচূর্ণ করে এর পুনর্জীবন অসম্ভব মনে করেছিল। সে হাড়গুলা এনে হাতে ডলা দিয়া পাউডার বানাইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফু দিয়ে উড়াই দিয়া বলে মোহাম্মদ এটা আবার পুনরায় জীবিত হবে? তার মানে এটা অসম্ভব বলে কি একটা উদাহরণ দৃষ্টান্ত দিয়াই কিন্তু কাকে বুঝাচ্ছেন? আল্লাহ নবীকে
বুঝাইয়া দিল কে সেই কাফের, আস ইবনে ওয়াইল। সে নিজের সৃষ্টি ভুলে গেল যে নিকৃষ্ট নাপাক ও নিষ্প্রাণ একটি শুক্রবিন্দুতে প্রাণ সঞ্চার করে থাকে, করে তাকে সে সৃষ্টি করা হয়েছে, সে কথা সে কি ভুলে গেছে। অর্থাৎ সে যদি সে তার সৃষ্টির কথা স্মরণ রাখত তাহলে পুনর্জীবনের কথা, পুনরায় জীবিত হওয়ার কথা নিয়ে সে আর কি চিন্তা করতো না। আল্লাহ মর্মে সুরা ইয়াসিন 36 নম্বর সুরার 78 এবং 79 নম্বর দুটি আয়াতে কারিমায় বলেন, ওই উদাহরণটা কার উদাহরণ, আস ইবনে ওয়াইলের উদাহরণটা সুরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন। এটা তো আসলে উদাহরণটা আস ইবনে ওয়াইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলো, সরাসরি এটা যেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করতে আসেন। উদাহরণটা দিয়ে কারে বুঝাইতে চান, আল্লাহরে বুঝাইতে চান। আল্লাহ এই জন্য কয় উদাহরণ দিতে আছে, আমারই আমার নবীর সামনে উদাহরণ দেওয়া মানে কারে উদাহরণ দেওয়া, আল্লাহকে। আল্লাহ বলেন সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থি সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে, বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার এই দৃষ্টান্ত ও উপমাকে আপনার উড়াই দেওয়ার জন্য প্রথম উইকেট ফেলালেন, ওয়া নাসিয়া খালকাহ, যে লোকটা আমার সামনে উদাহরণ পেশ করতেছে এই লোকটা তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে। সৃষ্টি কি এক জায়গার থেকে হয়েছে না নানান জায়গার জিনিস দিয়ে তৈরি করা হয়েছে? তাহলে মরে আবার নানান জায়গা ছড়াইয়া গেলে কেন একত্রিত করতে পারবো না? তোমার দেহটাই তো আমি নানান জায়গার অংশ দিয়ে মাটির নির্যাস দিয়ে খাদ্যের কণার সমন্বয় যে রক্ত তৈরি করে তোমাকে, তোমার বীর্য তৈরি করে শুক্র তৈরি করে আমি যে তোমাকে সৃষ্টি করলাম, সেটা যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে মরার পরে নানান জায়গা ছড়িয়ে গেলে কেন পারবো না? এটা হলো প্রথম উইকেট, ওয়ানাসিয়া খালকাহ। এরপরে আল্লাহ বলেন কুল ইয়ুহিহি আল্লাযী আনশা আউয়ালা মাররাহ, প্রথমবার সৃষ্টি করতে পারলাম তাই দ্বিতীয়বার পারবো না কেন? কারণ খলাকা বলা হয় যে কোনো নমুনা কোনো মডেল টডেল না দেখে নিজের থেকে যে সৃষ্টি করতে পারে সে হলো খালে, আর কিছু দেখে কিছু বানানো কারিগর আর কি, এটাই খালে সৃষ্টিকর্তা বলা চলে না। তাহলে মানুষের সৃষ্টিকর্তা কে? তিনি তো কোনো কাউকে কারোর মতো দেখে কারো কাউকে বানান নাই, বরং প্রত্যেকেই একটা ভিন্ন ভিন্নভাবে এক এক রকমের আকৃতি ধারণ করা আল্লাহ তাআলা ধারণ করা একই করেছেন, সৃষ্টি করাইয়াছেন। তাহলে যিনি প্রথমবার তোমাকে কাউকে না দেখে তোমার মতো করে তোমারে বানাইতে পারলেন, তিনি তোমাকে জীবিত করে 60-70 বছর দেখে পুনরায় আবার তোমাকে মাটির সাথে মিশাইয়া কি পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই কি পারবেন। একটা স্বর্ণকারের কাছে একটা অলঙ্কার দিলে সে ওটা দেখে আপনার পোড়াইয়া গলাইয়া আবার আগের মতন মডেলে আগের মতন অলঙ্কার ডিজাইনে বানায় কিনা? এটা মানুষের ক্ষুদ্র জ্ঞান দিয়া যদি একটা জিনিস দেখে আবার পুনরায় বানাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিখুঁত নিপুণভাবে আপনার আমারে প্রথমবার কিছু না দেখে বানাতে পারলেন, তিনি আবার দেখে পুনরায় বানাতে পারবেন না কেন? অবশ্যই কি পারবেন। এজন্য আল্লাহ বলেন সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তাই পাতা করুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো? কুন্তু মামওয়াতা, আমরা মৃত ছিলাম না জীবিত ছিলাম ফার্স্টে? কারণ খাদ্য কণাগুলাকে জীবিত না মৃত, আমাদের ভাষায় তো জড় বস্তু আর জড় আর জীব, হ্যাঁ, তাহলে জড় জিনিসগুলার আমরা মৃতই বলি। তাহলে আমরা একসময় কি ছিলাম, জীবিত না মৃত? ফাহিয়া কুমাল্লা, জীবিত করলেন,
এখন আমরা জীবিত আছি, সুম্মা ইউমিতুকুম আবার আমাদেরকে আল্লাহ মরণ দিবেন, সুম্মা ইউহিকুম আবার পুনরায় জীবন দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন এরপর আমরা সকলে আল্লাহর কাছে আবার ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ আমরা সকলে কার কাছ থেকে এসেছি? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বানাইছেন, আল্লাহর কাছ থেকে এসেছি। ওয়া ইন্না ইলাইহি এবং আমরা আবার তার দিকে তার কাছে রাজিউন প্রত্যাবর্তন করব, যেখান থেকে আসছি সেখানেই আবার ফিরে যাব। মহান আল্লাহ বিক্ষিপ্ত নিষ্প্রাণ অনুকণা সমূহকে বিভিন্ন স্থান থেকে একত্রিত করেছেন, অবশেষে সেগুলোকে প্রাণ সংযোগ করে জীবন্ত মানুষে রূপান্তরিত করেছেন। এগুলো মানব সৃষ্টির সূচনা পর্বের কথা বলেন সুবহান আল্লাহ। মানুষ কি সেই সামান্যতম শুক্র ছিল না যা সজরে নির্গত হয়েছিল? মানুষের পরিচয় দিয়ে আল্লাহ বলতে স্যার মানুষ কি, তুমি তুমি তোমাকে তুমি কি ভাবো, তুমি কি ছিলে? হ্যাঁ, যেমন অনেকে মা বাবার সামনে একটু দাপট দিয়া বড় আওয়াজে কথা বলে, মা বাপ তো মনে করে আরে তুই কি ছিলি আমি জানি না। এজন্য কবি বলেন, বাবার সামনে বড় লোকই দেখাইও না বেটা, জেনে রাখো তুমি তারই নাপাক পানির ফোঁটা। তুমি তো তার তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি মাত্র, তোমার আবার গর্ব আর দম্ভ কিসের? তুমি বাবার সামনে কিসের গৌরব দেখাও? তোমার বাবা তুমি একটা নাপাক পানি ফোঁটাই দু মাত্র। তাহলে যদি কেউ জানতো যে আমি আমার বাবার এক ফোঁটা নাপাক পানি মাত্র, তুচ্ছ নিকৃষ্ট, যার মধ্যে গন্ধ আছে, যা লাগলে ধোয়া লাগে, তাহলে আমার আবার বাবার সামনে কিসের গর্ব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় তুলে ধরেন আপনার সূরায়ে তারিক 86 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষ পাজরের মধ্য থেকে। মেরুদণ্ড আর বক্ষ পাজর, মেরুদণ্ড কার? পুরুষের বাবার। আর বক্ষ বক্ষ আপনার পাজর হলো কোন পাঞ্জর হলো কোন না বক্ষ পাঞ্জর হলো না বুক বুক, এটা হলো মা। অর্থাৎ বাবার হলো পিঠে, পিঠের থেকে আসে, আর মায়ের বুকের থেকে আসে। অর্থাৎ পিঠের থেকে স্পার্ম আর আপনার হ্যাঁ আর অমা হলো কোনটা? বুকের থেকে। তাহলে বাবার হলো পিঠের থেকে আর মার কোথায়? তাহলে বাবার পিঠে, এই জন্য বাবা সন্তানের পিঠের মতো দেখে আর মা সন্তানের বুকের মতো করে দেখে। বুক আর পিঠ কি সমান না একটু ব্যস্ত আছে নরম আর গরমের মতন? আরে দুইটাই লাগবো বলা হয় মানুষ করতে, বাবার গরমি আর মায়ের নরমি, না হলে সন্তান মানুষ করা যাবে না। মাও যদি নরম হয়ে যায় আর বাবাও যদি নরম হয়ে যায়, ওই সন্তান আর সন্তান হিসাবে গড়ে তোলা যায় না। এজন্য বাবার পিঠের থেকে আসে, মায়ের বুকের থেকে আসে, বীর্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে স্খলিত হয়ে মেরুদণ্ডের মাধ্যমে অন্ডকোষে জমা হয় এবং সেখান থেকে নির্গত হয়। সাধারণ ডাক্তাররা তো মনে করবে টেস্টিস এই অন্ডকোষ থেকেই বীর্য বাইর হয় না, এটা রক্ত থেকে যেহেতু হয়, তাহলে সমগ্র শরীর থেকেই এটা যেভাবে প্রক্রিয়া হইয়া মেরুদণ্ড হইয়া অন্ডকোষের ভিতরে যায়। আর যেখানে জমা হয় জায়গাটা না বেশি গরম হতে থাকতে হবে না বেশি ঠান্ডা, এজন্য প্রত্যেকটা লোকের ওইটা লোক না শুধু প্রতিটা জীবজন্তুরও এই অন্ডকোষটা শরীরের বাইরে থাকে, যেন বেশি গরমে থাকলে ওই স্পার্মগুলো যেন মরে যায়। এজন্য বিদেশের ফ্যাক্টরিতে যারা জাঙ্গা হয়ে কাজ করে, দেশে বিয়ে করলে সন্তান হয় না, এদের বেশিরভাগই এই সমস্যাগুলো, ওই যে স্পার্মগুলো মারা যায়। এ ডাক্তাররা জানে এগুলো কিছু উইক থাকে, কিছু দুর্বল থাকে, কারো থাকেই না, কারো মারাই যায়। তাহলে এই জন্য এটা বাহিরের অংশে রাখেন। তাহলে বুঝতে পারলেন এবার মেরুদণ্ড হইয়াই কি অন্ডকোষে যায়। মানুষের দেহ গঠনের দিকে দৃষ্টিপাত করলে বিস্ময়ের ধাক্কায় হতবাক হয়ে যেতে হয়। বিশাল একটি ইমারত যেমন একটির পর একটি ইট পাথর সাজিয়ে নির্মাণ করা হয়, তদ্রূপ মানুষের দেহে কোষের পর কোষ বিন্যাসের মাধ্যমে মানুষের দেহ কাঠামো গড়ে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহান আল্লাহ। কি দিয়া? সেল দিয়া, কোষ দিয়া। এই অসংখ্য কোষ সর্বপ্রথমে বিস্তৃতি লাভ করেছে একটি মাত্র কোষ থেকে, সূচনায় যা ছিল একটি পুরুষ প্রজনন কোষ যাকে বলা হয়েছে শুক্রাণু, এবং আরেকটি স্ত্রী প্রজনন কোষ যাকে বলা হয়েছে ডিম্বাণু। এই দুটো কোষের মিলিত হওয়াকে বলা হয়েছে নিষেক।
এই দুটো কোষ মিলিত হয়ে যে কোষটি উৎপন্ন হয়েছে তাকে বলা হয়েছে জাইগট। আপনার বিভাজনের মাধ্যমে এই জাইগট মহান আল্লাহর নির্দেশে ক্রমশ মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করতে থাকে। মাতৃগর্ভের যে স্থানটির নাম জরায়ু, সেখানে তা স্থানান্তরিত হয়ে যায় এবং এটাকেই বলা হয়ে থাকে ভ্রূণ। এই কাজটি যিনি করেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ। এত কিছু যারা বোঝে বৈজ্ঞানিক দার্শনিক এবং যারা আপনার বড় বড় ডাক্তার, এরা কখনো নাস্তিক হয় না, তারা জানে এসবগুলা কে করে, আল্লাহ করেন। মাতৃগর্ভে আল্লাহর ব্যবস্থাপনায় ভ্রূণ বৃদ্ধি লাভ করতে থাকে। এভাবে প্রায় 40 সপ্তাহ অর্থাৎ 280 দিন বা আরও কিছু কম সময়ের ব্যবধানে অপূর্ব সুন্দর মানব শিশু এই পৃথিবীতে আগমন করে। রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবীন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অথবা তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতণ্ডকারী। আচ্ছা, এটা সূরা ইয়াসিন 37 নম্বর সূরা, 77 নম্বর আয়াত। তাহলে ওই এক কথাই, বাপের সামনে যেমন বাচ্চা গর্ব করে আর বাবা চিন্তা করে তুই এক ফোঁটা নাপাক পানি, তা আল্লাহ ওই কথাই বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা। মানুষ এটা দেখে না যে ওরে বানাইছি আমি এক ফোঁটা নাপাক পানি দিয়া, বড় হইয়া ফাইদা হুয়া খাসীমুম মুবীন, আল্লাহর সাথে ঝগড়া করে দেয়ার ইজ নো গড, কা আল্লাহ বলতে কেউ নাই। তা তোরে বানাইলো কেডা, কেমনে আইলি তুই পৃথিবীতে? দেখেন ওই বাবার সামনে যেমন দম্ভ বইটা কথা বললে যেমন এটা মানায় না, সাজে না, আল্লাহকে নিয়ে যারা এরকম মানে মানে ইয়া করে, নিজেদেরকে আল্লাহ নাই মনে করে, নিজেদের গর্ব অহংকার করে, এদের অবস্থা ওই একই। এই মর্মে সুরে একটা না আয়াত একটা না আরও আছে, নিকৃষ্ট বীর্য থেকে সৃষ্ট এ মানুষ আল্লাহর কুদরত অস্বীকার করে কেমন খোলাখুলি বাঘ বিতান্ডায় প্রবৃত্ত হয়েছে। খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবীন, সূরা নাহাল 16 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ ওই একই কথাই বলেন, তিনি মানবকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন, এতদ সত্ত্বেও সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। এই দুর্বল মানবকে যখন বল বাক শক্তি দান করা হলো, তখন সে আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কেই বিতর্ক উত্থাপন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মানুষের সৃষ্টির সূচনা তিনি করেছেন কাদামাটি থেকে, তারপর তার কাদামাটি থেকে কে, আদম আলাইহিস সালাম কে, নইলে আবার করবেন হুজুর এতক্ষণ কি বুঝাইলো, আরে হাঙ্গাবার করতে আছে কোরআনে বলতে আছে কাদামাটি থেকে, তার মানে কাদামাটি থেকে তো সর্বপ্রথম আমাদের আদি পিতা কাকে তৈরি করা হয়েছে, তারপর তার বংশধারা এমন এক বস্তু থেকে চালু করেছেন যা নিকৃষ্ট পানির মতোই, এরপর তিনি দেহের যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন তা সজ্জিত করে রুহু দান করেছেন, তারপর তিনি মানুষের জ্ঞান চোখ এবং হৃদয় দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তার শরীরের ত্বকের ভিতরে স্পর্শ অনুভূতি এবং নাক দিয়েছি এর ঘ্রাণ গ্রহণ করার জন্য, এভাবে তাকে আমি সুন্দর করে সাজিয়েছি বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য যে যোগ্যতা প্রয়োজন আমি তাই দিয়েছি, নানা ধরনের বিদ্যায় পারদর্শী মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের জন্য প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আপনার স্থপতি, শাসক, শিল্পী, আপনার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সেনাপতি, শিক্ষাবিদ, সমরবিদ, নানা ধরনের বিশেষজ্ঞ, সাহিত্যিক, তথা যে ধরনের গুণাবলী সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন মানুষের প্রয়োজন আল্লাহ তা মানব জাতিকে দান করেছেন। যে আল্লাহ এসব করলেন তিনি হলেন রব, এবং এই রবই এর সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মানুষের মাথায় আল্লাহ যে মেমোরি দিয়েছেন, গোটা পৃথিবীর যাবতীয় তথ্য এই মেমোরিতে রাখার পরও আরও বিশাল জায়গা অবশিষ্ট রয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়েছেন, মাথার ভিতরে মগজ দিছে, মগজ দিছে কি না, এই মগজ কেমন, ভাগ 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 মাঝখানে লাল 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 দাগ আছে, আছে কি না,
আছে, এই যে মাথার ভিতরে যে মগজ আছে এর ভিতরে আছে সেল কোষ, 1,000,000,000 নার্ভ সেল। এটা বৈজ্ঞানিকদের কথা। সেল মানে কি? সেল মানে কোষ। এই মস্তিষ্কের কোষগুলির মধ্যে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ ফাইবার, সুতার মতো তার সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ছোট ছোট সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবরাখবর মস্তিষ্কের মধ্যে পুষিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোথাও যদি একটা মশা বসে তাহলে ওখান থেকে ওই স্কিনে ওখানে যে সুতা তার আছে ওটা দিয়ে ওই ছেলের অনুভূতি ছেলের ভিতরে দিয়ে ওটা কাজ করে। মুহূর্ত কত ঘন্টায় 70 মাইল বেগে দ্রুত গতিতে ওখানে পৌঁছাই দেয়। ও আবার একটা ডিসিশন দিয়ে দেয় হাতকে, যে হাতে একটা থাবা দেয় মশার পুষ্টি মরে শেষ হয়ে যাবে নাকি। এইভাবে একটা সাপ দেখলে কি মনে করে? একটা সাপ দেখলে সাথে সাথে বলে যদি সুযোগ হাতে লাঠি থাকে তো আঘাত কর, আর যদি লাঠি না থাকে দৌড় দে। একটা কিছু বলে কি না? এটা বলতে কি সময় লাগে? কোথাও একটা কাঁটা ঢুকে গেলে সাথে সাথে বলে ওটা টান দিয়ে খুলে ফেল। আর যদি এরকম অনুভূতি না থাকতো কাঁটা না পাথর ঢুকলে ওটা আর পাইতাম না। গন্ডারের চামড়ার মতো বানাইছে আমাদের চামড়া, খবর হয় সাথে সাথে খবর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে সৃষ্টি করলেন এই গর্দানটা কি উটের মতো জিরাফের মতো লম্বা করছেন, না যেটা করলে সুন্দর হয় সেই ব্যবস্থা করছেন? পৃথিবীতে যত সুন্দর আছে এটার ভিতরে যার যেখানে যতটুকু সুন্দর ওইটুকুই মানুষের ভিতরে দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। কয় ময়ূরের প্যাগামের মতন দাড়ি, তার মানে অনেক লোকের দাড়ি এত সুন্দর যে ময়ূরের প্যাগামের মতন, তার মানে ওইটাই তার জন্য সুন্দর। কয় আপনার এই টিয়া পাখির মতো ঠোঁট বা আপনার নাক, এগুলা কেন বলে? ওই টিয়া পাখির ওই জায়গাটুকু সুন্দর ওইটুকু আল্লাহ মানুষের ভিতরে কি দিয়ে দিচ্ছেন। তার মানে পৃথিবীর এই আপনার বাঘের থাবার মতো থাবা বলে কি না, অর্থাৎ পৃথিবীর যেখানে যে সৌন্দর্যটা আছে ওই সৌন্দর্যটা আল্লাহ মানুষের ভিতরে কি দিয়ে দিচ্ছেন। ভাল্লুকের চুলের মতন কালো কুচকুচে কি চুল, তার মানে ভাল্লুক যেমন কালো মাথার চুলগুলারে এভাবে কি করে দিচ্ছেন কালো করে দিচ্ছেন। আবার পশুর মতন সব জায়গায় লোম দেয় নাই, মুখের তো দাড়ি হইল কিছু অংশ আবার বাকি আছে কিনা, আর পশুর স্কিনের কোথাও কোনো কিছু বাকি আছে না, পুরা শরীরের সব চামড়ার ভিতরে লোম আছে কিনা। মানুষের নাকটা আপনার কি করেছেন, আপনার খাড়া করে দিছেন সুন্দর করে দিছেন, আপনার এরকম তো করেন নাই হাতির সুরের মতো লম্বা করে দিছে, দিছে গরুর মতন সমান করে দিছে, যেটা সুন্দর হয় সেই ব্যবস্থা করে দিছেন। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মস্তিষ্কের মধ্যে এই অনুভূতি শক্তি যদি আল্লাহ না দিত তাহলে মানুষের চলাচলে কাঁটা ঢুকলে খবর হইতো, পাথর ঢুকলেও কোনো খবর হইতো না। তাহলে এখানে আল্লাহ মাথার ভিতরে সেল দিছেন, সেল বা কোষ প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ আছে, সুখ দুঃখ মহব্বত ভালোবাসা অনুভূতি ক্ষোভ রাগ সব কিছুই কি এর ভিতরে আছে। মেমোরি সেল স্মৃতি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন একটা মেমোরি দিয়েছেন যার ভিতরে কোটি কোটি অসংখ্য কথা ধরে রেখেছে। আপনার একটা ঢুকাইতে গেলে আগেরটা বুঝতে হয় নাকি? আরে আপনি রেকর্ডিং করতে যান মেমোরি ভুল হয়ে গেলে ওইটা বাদ দিয়া হয়তো ডিলিট করে আবার নতুন করে ঢুকাইতে হবে, কিন্তু আজ পর্যন্ত মাথার ভিতরে যা ঢুকেছে ওটা কি ডিলিট করার প্রয়োজন হয়েছে? আর এই পর্যন্ত কত বই কত গল্প কত উপন্যাস কত কিছুই শুনলেন, এগুলা যদি আবার বইয়ের আকারে লেখেন লাইব্রেরি হয়ে যাবে কিনা বলেন? লাইব্রেরি হবে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তার উস্তাদ বলেছিলেন, ভারতের দেওবন্দ মাদ্রাসার ছাত্র, একবার আগুন লেগে আপনার লাইব্রেরিটা পুড়ে গেছে, শিক্ষক বলল আমার কাছে চলতা হুয়া কুতুবখানা মজুদ হায়, মানে ভ্রাম্যমান লাইব্রেরি আছে আমার কাছে, সে চাইলে ইচ্ছা করলে আবার পুনরায় এই বইয়ে সবগুলা তার আবার লিখে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। খুব মেধাবী আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি অনেক মেধাবী ছিল, যার কারণে তার শিক্ষক বলতেছে আমার কাছে ভ্রাম্যমান লাইব্রেরি আছে। তাহলে প্রত্যেকটা মানুষ যে আমরা হাঁটি আমাদের মাথায় তো অনেক কিছু আছে, আর যত গল্পই থাকুক এগুলো তো ধারণ করছে মেমোরি ছেলে, সুতরাং এগুলা তো এক একটা লাইব্রেরি এক একটা মাথা নয়,
এটা পশু না, পশুর মাথা মাথায় শুধু, আর মানুষের মাথা একটা লাইব্রেরি বলেন সুবহানাল্লাহ। এগুলা যদি লেখেন আর লিখতে থাকেন আপনার দুই একটা দেশেও ধরবে না, এত বড় লাইব্রেরি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি দিছেন আমাদেরকে, মেমোরি সেল দিছেন, একটা মুছে আর একটা ঢুকাইতে হয় না, যার কারণে স্মৃতিশক্তি প্রখর থাকে, আমরা মনে রাখতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত গুলাকে যদি আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হবে। কবি বলেন গর্বাসি দা ও পতন্তা ইয়াউমে দি কে আদা গর দদ খোদায়া শুকরি। আল্লাহ তোমার নিয়ামত অস্পুরান্ত অসংখ্য, একটা নিয়ামতের বিনিময়ে যদি কিয়ামত পর্যন্ত সিজদা উপনীত হয়ে থাকি, তোমার একটি নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আপনাদের আমাকে কি দিয়েছেন। তাই ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা হয়, এই আলোচনাটা হলো বৈজ্ঞানিক উপায়ে মানুষের দেহ গঠন প্রসঙ্গে। আল্লাহ মানুষকে সুন্দর ছাঁচে তৈরি করেছেন, মানুষকে সুন্দর অবয়ব কাঠিন দিয়ে তৈরি করেছেন। গত জুমায় হলো প্রথম পর্ব, আজকে হলো দ্বিতীয় পর্ব, এইভাবে আরও কয়েকটা দিন কয়েক সপ্তাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ খালাকনাল ইনসানা ফি আহসানি।